আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেশে প্রবাসে অবস্থিত সকল সম্মানিত ভাই বোনকে জানাচ্ছি স্বাগত ভিডি বেবি নেম চ্যানেলে। আজ আমরা শিখব আরবি ভাষা শিক্ষা ক্লাস 228। মহান আল্লাহর কাছে সবসময় আপনাদের জন্য প্রার্থনা করি, আল্লাহ যেন আপনাদের সুখে রাখেন, শান্তিতে রাখেন, সুস্থ রাখেন। আসুন তাহলে শুরু করা যাক আজকের এই চমৎকার পর্বটি। আজ আমাদের প্রথমত যে শব্দটি আছে সেটা হচ্ছে সবসময়। সবসময় এর আরবি হচ্ছে আলাতুল। আলাতুল শব্দটির অর্থ হচ্ছে সব সময়। তারপর লিখা আছে বকবক করা। বকবক করাকে আরবিতে বলা হয় গিরগির। গিরগির শব্দটির অর্থ হচ্ছে বকবক করা। তারপর লিখা আছে পাখিবাজ। পাখিবাজকে আরবি ভাষায় বলা হয়ে থাকে আলিবাবা। আলিবাবা মানে হচ্ছে পাখিবাজ। এরপর যে শব্দটি আছে সেটা হচ্ছে পানি। পানিকে আরবি ভাষায় বলা হয়ে থাকে ময়া। ময়া আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে পানি। তারপর লিখা আছে অনেক ভালো। অনেক ভালোকে আরবিতে বলা হয়ে থাকে মিয়া মিয়া। মিয়া মিয়া মানে হচ্ছে অনেক ভালো। এরপর লিখা আছে শেষ। শেষকে আরবি ভাষায় বলা হয়ে থাকে খালাস। খালাস মানে হচ্ছে শেষ। এবারে লিখা আছে বন্ধু। বন্ধুকে আরবি ভাষায় বলা হয়ে থাকে সাদিক। সাদিক মানে হচ্ছে বন্ধু। নেক্সটে লিখা আছে ভালো। ভালো এর আরবি হচ্ছে কয়েস। কয়েস মানে হচ্ছে ভালো। তারপর লিখা আছে ভালো না। ভালো না এর আরবি হচ্ছে মাফি কয়েস। মাফি কয়েস মানে হচ্ছে ভালো না। নেক্সট লিখা আছে কোথায়। কোথায় এর আরবি হচ্ছে ওয়েন। ওয়েন শব্দটির অর্থ হচ্ছে কোথায়। এরপর লিখা আছে পাড়া। পাড়া এর আরবি হচ্ছে ইকদার। ইকদার মানে হচ্ছে পাড়া। এবারে লিখা আছে পারবো না। পারবো না কি আরবি ভাষায় বলে মা ইকদার। মা ইকদার মানে পারবো না। তারপর লিখা আছে গতকাল। গতকালকে আরবি ভাষায় বলবেন আমস। আমস মানে হচ্ছে গতকাল। এবারে লিখা আছে আজ। আজ এর আরবি হচ্ছে আলিয়ুম। আলিয়ুম মানে হচ্ছে আজ। তারপর লিখা আগামীকাল। আগামীকাল এর আরবি হচ্ছে বুখরা। বুখরা মানে হচ্ছে আগামীকাল। তারপর লিখা মিনিট। মিনিটকে আরবি ভাষায় বলা হয়ে থাকে দিগিগা। দিগিগা মানে হচ্ছে মিনিট। পরবর্তী শব্দটি হলো ঘন্টা। ঘন্টা এর আরবি হচ্ছে সায়া। সায়া মানে হচ্ছে ঘন্টা। দিন। দিনকে আরবি ভাষায় বলা হয়ে থাকে ইয়ুম অথবা ইয়াউম। ইয়ুম অথবা ইয়াউম অর্থ দিন। এবার লিখা আছে মাস। মাসকে আরবি ভাষায় বলে সাহার। সাহার মানে হচ্ছে মাস। বছরকে আরবি ভাষায় বলে সানা। সানা মানে বছর। তারপর লিখা আছে চুপ। চুপ এর আরবি হচ্ছে উস্কুত। উস্কুত মানে চুপ। বিবেকহীন। বিবেকহীনকে আরবিতে বলা হয়ে থাকে মুখ মাফি। মুখ মাফি মানে বিবেকহীন। এরপর লিখা সাথে। সাথে এর আরবি হচ্ছে সাওয়া। সাওয়া 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 মানে সাথে। তারপর লিখা কি। কি এর আরবি হচ্ছে অ্যাশ।
অ্যাশ অর্থ কি? এবার লিখা আছে সমস্যা। সমস্যাকে আরবিতে বলা হয়ে থাকে মুশকিলা, মুশকিলা মানে সমস্যা। এখন লিখা আছে দোকান, দোকান এর আরবি হচ্ছে বাকালা, বাকালা মানে দোকান। তারপর লিখা বাজার, বাজারকে আরবিতে বলা হয়ে থাকে সুক, সুক মানে হচ্ছে বাজার। তারপর লিখা আছে রুটি, রুটি এর আরবি হলো খুবজ, খুবজ মানে হচ্ছে রুটি। নেক্সট লিখা আছে সব, সবকে আরবি ভাষায় বলা হয়ে থাকে কুল্লু, কুল্লু মানে হচ্ছে সব। তারপর লিখা আছে বাদ দাও, বাদ দাও এর আরবি হলো খাল্লি বাল্লি, খাল্লি বাল্লি মানে হচ্ছে বাদ দাও। এবার লিখা আছে লাভ, লাভকে আরবি ভাষায় বলা হয়ে থাকে ফায়দা, ফায়দা এর আরবি হচ্ছে আর বাংলা হচ্ছে লাভ। তারপর লিখা আছে লাভ নাই, এর আরবি হবে মাফি ফায়দা, মাফি ফায়দা অর্থ হচ্ছে লাভ নাই। নেক্সট লিখা আছে ঠিক আছে, ঠিক আছে এর আরবি হলো তাইয়েব, তাইয়েব শব্দের বাংলা অর্থ হচ্ছে ঠিক আছে। এবার লিখা আছে নতুন, নতুন কি আরবিতে বলা হয় জেদিদ, জেদিদ মানে হচ্ছে নতুন। পরবর্তী শব্দটি হলো লোক, লোককে আরবি ভাষায় বলা হয়ে থাকে নফর, নফর মানে হচ্ছে লোক। তারপর লিখা সম্ভব, সম্ভব এটার আরবি হচ্ছে মুমকিন, মুমকিন মানে হচ্ছে সম্ভব। নেক্সট লিখা আছে বন্ধ, বন্ধ এর আরবি হলো সাক্কার, সাক্কার অর্থ হচ্ছে বন্ধ। তারপর লিখা আছে নিচে, নিচে এর আরবি হলো তাহাত, তাহাত অর্থ নিচে। এবারে লিখা উপরে, উপরে এর আরবি হলো ফোক, ফোক মানে উপরে। তারপর লিখা আছে যাওয়া, যাওয়া এর আরবি হলো রো, রো মানে যাওয়া। ধন্যবাদ সবাইকে আরবি ভাষা শিক্ষা ক্লাস 228তম পর্বটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে বিশেষ অনুরোধ থাকবে বিডি বেবিনিয়াম চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য এবং এই ভিডিওতে একটি লাইক দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।